কতদিন এসে ভুলে গেলাম। ঠিক আছে পুরো ঢাকা দিয়ে দেবো, একটু কাদা যাবেন যেন না পড়ে যাবে। তো এই পানি যখন সব এদিক থেকে এদিকে যাবে, মাছ আসবে ওই সাইড থেকে। হাই হাই, কি হয়েছে বাবা? আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহ রহমান রহিম। আরে না হয়, বিসমিল্লাহ বিসমিল্লাহ আজিবুল্লাহ মানে শৈতান রাজিম, বিসমিল্লাহ রহমান রহিম। এই মাছ তো গাছ দেখতে পাচ্ছ, ওই যে গাছ ভেতরে মাছ তোমরা তো দেখতে পাচ্ছ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, অ্যান্ড আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো গাইস, তোমাদের জন্য একটা চকচকে ধকধকে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো গাইস, অনেকদিন পর আজ আমার মনে হলো আমি ঘুনি দিয়ে মাছ ধরতে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতে ঘুনি তো আছে, বাট কোনোদিনই মাছ ধরতে যায় না। তো আমার কাছে আছে দুটো ঘুনি, বাট আমি একটা ঘুনি দিয়ে মাছ ধরতে যাবো। আসলে দুটো ঘুনি ভালো, তবে একটা একটু বেশি ভালো। ওই যে গাইস, ওই ঘুনিটা আমি নিবো না, এই যে দেখতে পাচ্ছ এই ঘুনিটা আমি নিয়ে যাবো। গাইস, তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো যে কীভাবে ঘুনি দিয়ে মাছ ধরে, আর কেউ কেউ এইসব কিছু বুঝোই না। তাই তোমাদের সব কিছু দেখাবো আমি, আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে ব্লগটা একদম শেষ পর্যন্ত ওয়াচ করো। তো গাইস, আমি ঘুনি তো নিয়ে নিচ্ছি, কিন্তু আমাকে একটা কোদাল নিতে হবে। তাই আর বেশি দেরি না করে হাতে একটা কোদালও নিয়ে নিলাম। আর গাইস, সেই সময়টাতে মেঘটাও খুব করেছিল, ভয় লাগছিল পানি আবার না নামিয়ে দেয়। আসলে আমি ভিজে যাবো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমার হাতে ফোন আছে। আর গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ আমি মাঠের ধারে চলে এসেছি, আর এই মাঠ পেরিয়ে আমাদের ওই ড্যামে যেতে হবে। তো মাঠের মধ্যে অনেক কাদা, তাই এখানে আমাদের জুতো খুলে দিলাম। আর গাইস, আমি একা ছিলাম না, আমার সঙ্গে ছিল একটা ভাই। একা একা তো কোনো কিছু করতে ভালো লাগে না, তাছাড়া ক্যামেরা করতে ও আমাকে হালকা করে হেল্প করবে। সকালে এখানে এত পানি ছিল নি, এবার আমি সকালে আবার এসেছিলাম এখানে এত পানি ছিল নি। তো গাইস, আমি চলে এসেছি এখানে, কিন্তু ঘুনি কথা আর এখন ঠিক করতে হবে। অনেকদিন পর এলাম, দুই বছর মাছ ধরিনি, যন্ত্রপাতি আছে তাও। আরে চলা, এই আমাকে ওখানে ঢুকতে হবে বুঝলি, ঝুপে কিছু করার নাই। এগুলো অনেক মাছ হতাম। আয়দা আয়দা, এই জায়গাটা পরিষ্কার করে, এই জায়গাটা আর বাং। আরে মাছ আছে, দেখতে পাচ্ছিস মাছ আছে এখানে? সত্যি এই জায়গাটা মাছ পড়ে আমি দেখে বুঝতে পেরে গেছি। তো আয় সেই এই জায়গাটাতে ঝুপটাতে আমি পরিষ্কার করে ওখানে ডারবো। আর তোমরা সবাই কেসটা বুঝবে না এই জায়গাটা কেন আসছি, এখানে কিন্তু শুকনো, আর এই জায়গাটাতে পানি আছে, এখানে আসবো এই দিক থেকে পানি আসবে, তবে বুঝতে পারবে পরে বুঝে দিচ্ছি। ঠিক আছে, এখন ঘুনিটা আরি তো গাইজ, এই জায়গাটা এখন মোটামুটি পরিষ্কার করেছি, তখন টেস্ট করবো। ভালো লাগে ঘুনি আর দেখি, মাছ পায় না পায় আমাকে মন যাচ্ছে, কতদিন এসব ভুলে গেছিলাম। আমার ঘুনি আড়া 50% কমপ্লিট, থাকবা না কেটে দেবে, ওগুলো থাকতে হবে, ছবি ছবি ভালো। তো গাইস, এখানে মাটিটা নিয়ে আমি ওই জায়গাটা দেবো, ওখানে আর মাটি নাই। সরলে অতটা বন্ধ দেবো, মাছ কেনে মাছের আবার বেরোতে লাগবে।
ইয়া তুমি জোর পানি হয়ে গেলে ঘুনি ঢুকে যাবে বাবা। এখন ঘনি আড়া তো পুরোপুরি ভাবে কমপ্লিট একদম ডান। এবার ঘর চলে গেলে এখানে যদি পানি আসে তাহলে মাছ পড়বে। তার আগে একটা কাজ করতে হবে আমাকে, কাজটা হচ্ছে সবই দেখতে হবে গাড়িতে ক্যামেরা। প্রথমে যে কাজটা করবো ছোট ঘাস দিয়ে, মাছ বের করি তো এদিকে সাপ ঢুকে যাবে মাছ খাওয়ার জন্য, তাই এটা আমাকে এখন দিয়ে দিতে হবে যুব। ঠিক আছে, তো এটা তো হয়ে গেল, তো এটা হয়ে গেলো। এখন কাজ হচ্ছে আমি এটাকে পুরো ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো কারণ কারণটা বলছি ঢাকা দিয়ে দিই ভালো করে। তো গাইজ আমি এখন এই যে ঘনির উপরে ঢাকা দিচ্ছি, এই যে জুবরা জাটি যা পাচ্ছি, তো এগুলো আমার ঢাকা দেওয়ার কারণ হচ্ছে ঘুনটা যদি ভালোভাবে না দেখা যায় দেখতে পাচ্ছ কেমন লাগছে, এই যে তলে ঘুনি আর এই যে উপরে ঢাকা, কারণ এখানে শিয়ালের উৎপাত অনেক বেশি আর শিয়ালে তো সব কিছু বোঝে কোথায় কি মাছ ধরা কোথায় কি মাছ থাকে, তো ওরাই ঘুনি টুনি সব কিছু বোঝে। তো শিয়ালে এসে এখানে একটু উৎপাত করতে পারে, তাছাড়া উপর দিয়ে পেরিয়ে গেলে ঘুনি ভেঙে যায়, এ কারণে ওটা যাতে না দেখা যায় সে কারণে আমি ঘাস টাস দিয়ে আর কি ঢাকা দিয়ে দিলাম। আর আমাকে এখানে হেল্প করেছে এই যে রিয়াজুল, অনেক বড় হেল্প করেছে আমার। আর ওইদিকে ও একটা লোক আমার দেখে হাসছে বলছে ভিডিও করছে ও। এখন আমার সব কিছু কমপ্লিট, এবার যাবো ঘরে, তারপর বিকালে একবার চেক করতে আসবো কিছু ঠিক আছে না কি না আছে, তারপর কালকে সকালে যা হবে সব কিছু দেখা যাবে কত কি মাছ পড়লো না পড়লো, মাছ তো আমি ধরে ছাড়বো তোমাদেরকে দেখাবো তাই না। তো গাইজ এখানে আমি ঘুনি তো আনলাম, কিন্তু এখানে একটাই ভয়, ভয় বলতে কি এটা আমাদের যে ড্যামটা তোমাদেরকে দেখাই আগে যেখানে ক্রিকেট খেলাতে আসে ভিডিও করতাম, তো এটাই সেটা, তো এখন ভালোভাবে দেখাচ্ছি না দেখা যাচ্ছে না মনে হয়, তখন সেটাই আর তোমাদের একটু বুঝিয়ে দিই। মানে এখানে মাছটা এমনি এমনি পড়বে না, ওই যে ওই দিক থেকে যে মাঠে যে পানিগুলো আছে সব পানিগুলো নামবে, তো সেই পানিগুলো এই যে দেখতে পাচ্ছি গড়িয়ে আসছে পানি, এদিকে অল্প গড়িয়ে আসছে, তো এই পানি যখন সব এই দিক থেকে এদিকে যাবে মাছ আসবে ওই সাইড থেকে, তো ওই সাইড থেকে মাছ আসে ঘুনিতে ঢুকবে। তো এরকমই সব কিছু, তোমরা সব কিছু বুঝবে না, যারা মাছ টাছ ধরো গ্রামের ছেলে তারাই সব কিছু বুঝবে, তখন বেশি বকে লাভ নাই। এখন যাই ঘরে আর ভিডিওটাকে দেখি কি করা যায়, কন্টিনিউ করতে পারি কি না পারি, না হলে সকালে তোমাদেরকে সব কিছু দেখাবো। পানি হবে না কি বলতেনি, আমার ঘুনি ডুবে গেলে বাস সব গেল। আমি তোমাদেরকে যে করে হোক মাছ আমি ধরে দেখাবোই দেখাবো, গ্রামের ছেলে মাছ ধরতে পারবো না কত ধরেছি, কিন্তু যখন থেকে এই ফোনটা আমি কিনেছি তখন থেকে মাছ ধরা আমার অফ হয়ে গেছে, ফোনের নেশায় কি বলবো সব কিছু, যাই হোক দেখা যাক কি হয় আর কি। হে গাইজ শুভ সকাল, হ্যাঁ হ্যাঁ এখন হয়ে গেছে সকালবেলা। তো গাইজ আমার তো যেতে ইচ্ছা করছিল না, আর এদিকে আবার অনেক মেঘও করেছে, তো কি আর করবো, হাতে একটা ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম ঘনি তুলতে যাওয়ার উদ্দেশ্যে। ছাতা নিয়েছি কারণ যখন তখন বৃষ্টি নামিয়ে দিতে পারে, তো আমাদের এখান থেকে ওখানে যেতে বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে চলে যাবো আশা করছি। আর গাইজ এখনো তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা ভিডিওটা এখান থেকে স্কিপ করে দেবে না, কারণ এই বাড়িতে আসল মজা মাছ পড়লো না ব্যাংক পড়লো সবই দেখতে পাবে। আমি তো এখন যাচ্ছি কাছাকাছি চলে এসেছি, ওই যে ওইখানে আছে আমার ঘুনিটা আর আছে, তো আমি একজনের সাথী পেলাম না, সকালবেলাতে পাওয়া যাবে না কাউকে, আমি ইচ্ছে করে ডাকিনি কাউকে, আর যদি কেউ আসতো ঠিক আছে তাহলে আমাকে ভিডিওটা করে দিতাম, আমি যখন ঘুনটা তুলতাম তখন যে কী সিনটা কী রিয়াকশান সব কিছু তোমাদেরকে দেখাতাম আর কি। জানি না এখনও যে ঘুনিটা কী অবস্থায় আছে, এমন হয় ঘুনি ডুবে গিয়েছে বা কখনো কখনো দেখেছি ঘুনি ভেঙে পড়ে আছে এরকম, এখন জানি না কী আছে। তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করেছিলাম না যে মাছ ধরি দেখাবো, দেখা যাক এখন কি হয় আল্লাহর নাম নিয়ে। সকালের ওয়েদার গাইস, আমার ফোনের ক্যামেরা খুব একটা ভালো না আর সকালে আলো কম যেহেতু, তো মনে হয় ফোকাসটা ভালো আসছে না, তো যাই দেখি। আমি এখন চলে এসেছি কাছাকাছি, এবার কি হয় কি না হয়, চারিদিকে একটা লোক নাই আমি একা। আরে আমার ঘুনি ডুবে গেছে, হাই হাই ও বাবা। তো গাইস সেই জমিটা দেখতে পাচ্ছি পুরো শুকনো ছিল, এখন এক হাঁটু পানি, হাই হাই আমার ঘুনি দেখা যাচ্ছে না। তো গাইস ঘুনি তো ফাঁকা দিয়ে গেছিলাম, বাবু ঘুনি তো ডুবে গিয়েছে, কী হবে দেখি, যে সাপ ঢুকে অনেকবার আমার ঘুনিতে সাপ ঢুকেছে, হাই হাই কী হয়েছে বাবা। তো গাইস দেখতে পাচ্ছি এটা আমার ঘুনি ছিল, বাট এখন এরকম অবস্থা, তোলা যায় ঘুনিটা। তো গাইস ঘুনি আমার তলা ডুবে গেছে, জানি না কী হবে, মাছগুলো মরে যাবে সাপ ঢুকে না কি বসে আছে, যাই হোক দেখা যাক কী হয় আল্লাহর নাম নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম,
আরে এরকম অবস্থা, ঠিক আছে সরাই সাইডে। তো গাইজ তোমরা শুধু দেখতে থাকো কি হয় কি না হয়। বিসমিল্লাহ বিসমিল্লাহ উজিবুল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাছ তো গাইজ দেখতে পাচ্ছ, মাছগুলো কীরকম চিরবি চিরবি করে লাফাচ্ছে। আলহামদুলিল্লাহ পড়েনি সেটা বলবো না। তো গাইজ এই যে মাছ, যাই হোক একদম না পড়েছে এটা ভালো। এই মাছগুলো এখন কম মনে হচ্ছে, ঢাললে যদিও হয়ে যাবে একদিন খাওয়ার মতো হয়ে যাবে। এটাই অনেক পাইনি এটা বলবো না, মাছ তো পেয়েছি। তো বাড়িতে গিয়ে মাছগুলো সব ঢালবো, তোমরা দেখবে, তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। এটাকে আমাকে ফেলতে হবে, ওই যে গাইজ ভেতরে মাছ তোমরা দেখতে পাচ্ছ। এখন যে আমি ঘরে যাচ্ছি, সকালবেলা যে রাস্তার মধ্যে যে লোকরা থাকবে এখন আমাকে সবাই দাঁড় করাবে, এ আলোয়ন দাঁড়া কতগুলো মাছ পড়েছে দেখি, এই এই দাঁড়া 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 দেখি কোথায় খুনে এসেছিলি কতগুলো মাছ পড়েছে এসব। সকালবেলাতে মাছের সঙ্গে আজকে দিনটা শুরু করলাম। আর ব্লগটি যারা এখনও পর্যন্ত দেখছো, এখনও পর্যন্ত দেখছো আমার এই ব্লগটা, তাদেরকে একটা কথা বলি, তোমরা তোমাদের নামটা কমেন্টে লিখে দাও, ঠিক আছে। তোমরা তোমাদের নাম কমেন্টে লিখে দাও, আমি দেখতে চাই কারা কারা আমার ভিডিও এখনও পর্যন্ত দেখছে। ফালতু কথা বলে লাভ নাই, চলো ঘরের মধ্যে যাওয়া যাক আর মাছগুলো বের করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি হালকা করে। তো গাইজ আমি নিয়ে এনেছি একটা স্টিলের ডেকচি, হাঁড়ি যাই বলবে তাই। আর গাইজ এখানে ক্যামেরাম্যান হয়েছিল আমার ভাই, তাই খুব একটা ভালো করে ক্যামেরা করতে পারেনি, বুঝতেই তো পারছো বাচ্চা ছেলে। যাই হোক বেশি না বকে এখন মাছগুলো বের করা যাক। কি মাছ এগুলো, কি মাছ আদে সমুদ্রের মাছ, এগুলো সমুদ্রের মাছ। হয় আমার লুঙ্গিতে মাছ লেগে গেছে, ছাড়া 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 আমি জানি না আমার ব্লগটা এখনো কে কে দেখছে আর কে কে ছেড়ে চলে গিয়েছে। তবে যারা আমার ব্লগটা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে সত্যি অনেক অনেক ধন্যবাদ। তো ব্লগটিকে আমি এখান থেকে শেষ করে দিতে চাই, তাই বলছি সকালে ভালো থাকবে সবার জন্য দোয়া করি। আবার একটা চকচকে থকথকে ভিডিওতে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। তো আজকে লিয়ে বাই অ্যান্ড লাভ ইউ গাইজ।